হাই সুপার মার্কেটার্স, দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে, আমরা সবসময় বলি যে মার্কেট প্লেসে ফেসবুকের কম্পিটিশন অনেক হাই, আর একটা হলো যে আমাদের ফেসবুক পিক্সেল এন্ড কনভার্সন এপিআই এর উপরে ব্যাচ টু স্টার্ট হবে 23 নভেম্বর, সেই বিষয়টা নিয়ে ডিটেল কথা বলবো লাস্টের দিকে। তো আমরা সবসময় বলি যে ভাই মার্কেট প্লেসে ফেসবুকের হাই কম্পিটিশন, আদৌ কি তাই একটু দেখি তো আমরা। যেমন ধরেন আপনি যদি লেখেন যে ফেসবুক, আমরা একটু দেখি আর ফেসবুক ক্যাম্পেইন, যদি ফেসবুক ক্যাম্পেইন সেট আপ লেখেন, তাহলে দেখেন যদি দেখেন যে ফেসবুক ক্যাম্পেইন সেট আপ, তাহলে হচ্ছে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি 8,500 সার্ভিস অ্যাভেলেবল, বাট এটা ইয়া না আর কি। আমরা একটু দেখি যেগুলো দিয়ে আসলে সার্চ হয়, ফেসবুক ক্যাম্পেইন, ফেসবুক ক্যাম্পেইন দেখেন, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ক্যাম্পেইন, এখানে 19,000 সার্ভিস অ্যাভেলেবল, তার মানে কম্পিটিশন ইজ ভেরি হাই। যেগুলো দিয়ে মানুষ সার্চ দেয় সেই আমি ফাইবারের হচ্ছে যে ওরা ওদের যে সার্চ প্যাটার্নটা আসে সেই অনুযায়ী সার্চ টার্ম ওয়াইজ আমি দিচ্ছি। ধরেন আমরা দিলাম ফেসবুক, ফেসবুক অ্যাডস, এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা আমরা দিই। আমরা দেখছি যে প্রায় 30,000 সার্ভিস অ্যাভেলেবল। তো দেখেন এই কাজগুলো, ফেসবুক ক্যাম্পেইন সেট আপ, এই কাজগুলো আমরা খুব সহজে করে ফেলতে পারি, এবং আমরা যে কোনো ট্রেনিং ইনস্টিটিউট ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমাদের এই জিনিসগুলো শেখানো হয় খুব ইজিলি। এই জন্য এই জিনিসটার কম্পিটিশন এত বেশি। বাট আপনি খুব খেয়াল করে দেখেন, আমরা যদি ফেসবুক, আমাদের যে ফেসবুক অ্যাড মাস্টারি কোর্সটা আছে, এটা লাইভ এবং অনলাইন দুটোই হয়, এখানে দেখেন আমরা কি কি শেখাই। যেমন ধরেন আপনি যদি একটু সার্চ দেন এইভাবে যে ফেসবুক, ধরেন আপনি সার্চ দিলেন ফেসবুক শপ, এ দেখেন এই যে ফেসবুক শপ, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম শপ, এখানেও 13,000 সার্ভিস আমরা অ্যাভেলেবেল পাচ্ছি। আমরা যদি দিই এরকম যে ফেসবুক, ধরেন আমরা দিলাম ফেসবুক ক্যাটালগ, দেখি এরকম কোনো সার্চ হয় কিনা, আমরা একটু দিয়ে দেখি। ফেসবুক ক্যাটালগ দেখেন, আই উইল পিক্সেল সেট আপ, ক্যাটালগ সেট আপ, পিক্সেল ইস্যু সেট আপ, পিক্সেল ক্যাটালগ কাস্টম অডিয়েন্স, পিক্সেল ক্যাটালগ কাস্টম অডিয়েন্স, পিক্সেল পিক্সেল ক্যাটালগ, এই যে পিক্সেল, এই যে ক্যাটালগ, এই বিষয়গুলোতে অনেক ছোটখাটো প্রবলেম থাকে। সেই জিনিসগুলো যারা কোর লেভেলে কাজ করে, দেখেন ফেসবুক ক্যাটালগ লিখে সার্চ দিয়েছে মাত্র 29 সার্ভিস অ্যাভেলেবল, এবং এখানে যারা আছে দেখেন তারা সবাই এই ফেসবুক পিক্সেল, ফেসবুক ক্যাটালগ এগুলো নিয়ে কাজ করে। আমরা যদি আমরা এই কোর্সে আরো শিখি, আমরা এই কোর্সে আরো শিখি হচ্ছে যে ফেসবুক পিক্সেল শিখি, তারপরে হচ্ছে যে ফেসবুকের অ্যাড অপটিমাইজেশন শিখি, ফেসবুক ফানেল শিখি। আমরা একটু দেখি, আমরা এখানে একটু আমরা একটু ফেসবুক ফানেল লিখে সার্চ, ফেসবুক ফানেল লিখে সার্চ দিই, মাত্র 255টা সার্ভিস অ্যাভেলেবেল। এই দেখেন ফেসবুক ইন্স্যুরেন্স লিড উইথ ফেসবুক অ্যাড সেলস ফান, যদিও এগুলো আপনাকে ফেসবুক অ্যাড শিখে আসতে হবে, তারপরে আপনি পারবেন, আদারওয়াইজ পারবেন। ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি অ্যান্ড ফানেল, দেখেন মাত্র 255টা সার্ভিস অ্যাভেলেবেল। আমরা ফেসবুক কনভার্সন এপিআই লিখি, কনভার্সন এপিআই উইথ জিটিএম টা লিখি, দেখেন আমাদের এখানে মাত্র 364টা সার্ভিস অ্যাভেলেবেল। এটা আমাদের স্টুডেন্ট, এখানে অনেকে আমাদের স্টুডেন্ট, হ্যাঁ এখানে এ ভদ্রলোক আমাদের সম্ভবত স্টুডেন্ট, আই ডোন্ট নো, ভুলে গেছি চিত্র দেখে। ও এই যে ফকুল ইসলাম আমাদের ব্যাচ ওয়ান এর স্টুডেন্ট, এখানে দেখবেন যে ম্যাক্সিমাম
তানজিম ও আমাদের ফেসবুকের স্টুডেন্ট, ফেসবুক কনভার্সন অ্যাপের স্টুডেন্ট, গুগলের স্টুডেন্ট অনেক ভালো কাজ করে। আমি প্লাবন জানি না, অনেকেই আছে। সো দেখতেছেন এখানে যারা ম্যাক্সিমামই কিন্তু আমাদের স্টুডেন্ট, মানে অলরেডি তারা কাজ করতেছে। সো এই যে আমাদের কোর্সটার মধ্যে আমরা ফেসবুক কনভার্সন এপিআই, ফেসবুক পিকজেল, ফেসবুক ক্যাটালগ, আপনি যদি এইভাবে ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন দেন, ইন্ডিভিজুয়াল হচ্ছে গিগ দেন, তাহলে হচ্ছে যে আপনি টাকাটা, অর্ডার ভ্যালুটা যেমন বেশি নিতে পারবেন, কারণ এই কাজগুলো কোর কাজ, সবাই পারে। ফেসবুক ক্যাম্পেইন সবাই পারে। সো আপনার গিগের টাইটেল লেখার সময় আপনি ফেসবুক ক্যাম্পেইন সেট আপ এটা দিলে হবে, ফেসবুক পিকজেল বা ফেসবুক কনভার্সন এপিআই বা ফেসবুক ক্যাটালগ, ফেসবুক পিকজেলের সাথে ক্যাটালগ কিভাবে কানেক্ট করবা, ফেসবুক পিকজেলের ইরোর কানেকশন বা ইরোর ফিক্সিং, এই ধরনের গিগ দিলে তার মানে হচ্ছে যারা অলরেডি কাজ করেছে পারে নাই তারা আপনার কাছে আসবে। ওই লেভেলে যদি আপনি নিজেকে এক্সপার্ট করতে পারেন তাহলে আপনি অর্ডার ভ্যালুটা যেমন বেশি পাবেন এবং কম্পিটিশন কিন্তু খুবই কম। সো আমরা যে কথাটা বলি যে ফেসবুকের কম্পিটিশন মার্কেট প্লেসে আসলে খুব বেশি, ভাই ফেসবুক ক্যাম্পেইন সেট আপ সবাই পারে। বাংলাদেশে 16 কোটি ফেসবুক মার্কেট, এখন তো 16 কোটি ট্রেনার হয়ে গেছে, আমরা পারি আর না পারি, পারুক আর না পারুক, নাম আমার ফারুক টাইপের হয়ে গেছে, দেখো জাস্ট কিডিং, সবাই ইন্ডাস্ট্রিতে কন্টিনিউ করতেছে। সো এটা আর কি, আমাদেরকে যদি এইভাবে গিগ তৈরি করেন, হেডলাইন গুলো যদি এইভাবে দেন, এই স্পেসিফিক এই বিষয়গুলো, তাহলে দেখবেন আপনার কম্পিটিশন খুব কম এবং আপনি কাজও পাবেন। সো এইভাবে আমাদের গিগ গুলো তৈরি, এইভাবে একটু রিসার্চ করলে আপনি গিগ টিক গুলো তৈরি করে ফেলতে পারেন। এবার আমাদের এই যে আমাদের 23 তারিখে মানে আগামী মঙ্গলবার আমাদের হচ্ছে যে ফেসবুক পিকজেলের আমাদের লাইভ অনলাইন ক্লাস, যেটা জুমের মাধ্যমে হবে, 10 ঘন্টার কোর্সটা শুরু হতে যাচ্ছে। এখানে আমরা উইক্সে দেখাই, উইক্সে কিভাবে সেট আপ করবেন, শপওয়্যারও কিভাবে সেট আপ করবেন। সব থেকে বেশি কাজ আসে হচ্ছে যে আপনার শপিফাইতে ডেটা লেয়ার ওপেন করে কিভাবে গুগল অ্যানালিটিক্স 4 ইউজ করে আপনি সার্ভার এবং ব্রাউজার সাইডে কনফিগার করবেন, সেটার একটা সিঙ্গেল মেথড দেখানো হবে, যেটা সব কিছুতে করা যাবে, ইভেন কাস্টম মেড সাইডেও করা যাবে, কোড সহ আপনাকে দিয়ে দেওয়া হবে ডকুমেন্ট, উইথ ডকুমেন্ট। তো এটাই আমাদের শুরু হতে যাচ্ছে 23 তারিখে, এটা আমাদের কোর্স পে 1850 টাকা, আমাদের ভিডিও ডিসক্রিপশন বা ক্যাপশনে থাকবে, দ্যাটস ইট। এছাড়াও মোটামুটি আমাদের স্টুডেন্টের কিছু ফিডব্যাক আছে, এগুলো দেখে নিতে পারে। যেমন ধরুন আমাদের অক্টোবরে, এটা হচ্ছে আমাদের ফিডব্যাক, আমাদের গ্রুপের একটা ফিডব্যাক। আপনারা সবাই জানেন স্কিল আপার কোনো স্টুডেন্টকে কখনো বাধ্য করে না যে ভাই তোমাকে ফিডব্যাক দিতেই হবে। আমাদের এই স্কিল আপারের যে কোর্সের মধ্যে যে ফিডব্যাক গুলো পান, যে রিভিউ গুলো পান, তারা ডিস থেকে দিয়েছে, কখনোই স্কিল আপার থেকে বলা হয় না ভাই তুমি রিভিউ দাও, কোনো কোনো বাধ্যতামূলক নয় আর কি। আর আমাদের দেখেন অক্টোবরে $1,000 করে আর্ন করেছে শুধু ফেসবুক কনভার্সন এপিআই থেকে, যে আমাদের আব্দুল্লাহ আল মাসুদ ভাই। সো এরকম আরো অনেক ফিডব্যাক আছে, আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। এবং আমাদের কলকাতা এবং বাংলাদেশ মিলে আমাদের প্রায় 1500 স্টুডেন্ট এখন আমাদের আছে, এবং এই সমস্ত মুখগুলো আপনারা সবাই চেনেন, তারা মার্কেটে কাজ করতেছে আর কি। সো আমাদের শুরু হচ্ছে সোমবারে, আপনারা জয়েন করতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে কিভাবে জয়েন করবেন, কিভাবে ফর্মটা ফিল আপ করবেন এই ফর্মটা, আর হ্যাঁ আমাদের মোটামুটি অলরেডি 30 জন রেজিস্ট্রেশন করে ফেলেছে আলহামদুলিল্লাহ, এই আর কি। তো আমাদের শুরু হচ্ছে মঙ্গলবারে, থ্যাংক ইউ সবাইকে, কথা হবে নৌবাসে।